আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন মধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইটিপস এর আপনাদের সকলকে স্বাগত। এইচএসসি পরীক্ষার্থীদের তিন অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন নিজস্ব প্রতিবেদক 11 আগস্ট 2021 দৈনিক শিক্ষা .com এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন এমন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে থাকুন। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি আমাদের চ্যানেল তুমি বসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি শিক্ষা সকল আপডেট তথ্য। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তবে 2021 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত 3টি অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করা হয়েছে। প্রকাশিত অ্যাসাইনমেন্টগুলোর শিরোনাম ছিল না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রথম ধাপে 2 সপ্তাহে 23টি বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রকাশিত অ্যাসাইনমেন্টগুলোর যেসব বিষয়ের শিরোনাম ছিল না, সেগুলো 3টি অ্যাসাইনমেন্ট এনসিটিভি শিরোনাম সহ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে। সেই প্রেক্ষিতে 3টি শিরোনাম সংশোধন করা হয়েছে। জানা গেছে 1 নম্বর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, 2 নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থবিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্র ও 3 নম্বর অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে উচ্চতর গণিত প্রথম পত্র। 3 অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধনের প্রয়োজনে ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিচালকদের বলেছে শিক্ষা অধিদপ্তর। দেখতে পাচ্ছেন আপনারা একটি নোটিশ বোর্ড, এটি আপনার শিক্ষা বোর্ডের এই নোটিশ বোর্ডটি প্রকাশিত হয়েছে। আমরা আপনাদেরকে দৈনিক শিক্ষা .com এর মাধ্যমে এই নোটিশ বোর্ডটি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বিশ্বাস করেন। এই দেখছেন, নিচে লেখাই আছে এমত অবস্থায় এনসিডিবি কর্তৃক প্রেরিত প্রথম ধাপের উল্লেখিত 3টি শিরোনামযুক্ত পরিবর্তন করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।